যা গরম পড়েছে মাটি তো একবারে শক্ত কাঠ হয়ে রয়েছে এই মাটিতে কি আমি ফসল ফলাতে পারবো যদি গরম না কমে তাহলে তো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এই সূর্যি মামা সূর্যি মামা তোমার তাপটা একটু কমাও না সূর্যি মামা তোমার তাপটা কমালেই তো ভালো একটা ফসল আমি ফলাতে পারবো এই শিয়াল কি বলে তাপ কমাবো এখন তো গরমকাল এখন কিভাবে তাপ কমাবো এখন তো তাপ বাড়বে আর তোরা যা শুরু করেছিস তাপ আমি কিভাবে কমাবো তোরা তো সব গাছগুলো কেটে ফেলিস সব গাছ যদি তোরা কেটে ফেলিস তাহলে আমি তাপ কিভাবে কমাবো আমি তাপ আরও বাড়িয়ে দিব দেখি তুই কি করিস এই কথা তুমি তাপ কমাবে না আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমিও তোমাকে শান্তি থাকতে দেব না এই নাও এই নাও এই নাও তোমার উপহার এই নাও যতক্ষণ পর্যন্ত পর্যন্ত তুমি তাপ না কমাবে ততক্ষণ আমি এইভাবেই তোমাকে ডিল ছুটতে থাকবো এই নাও এই নাও আরে আরে এই দুষ্ট এই দুষ্ট থাম 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 বলছি আর ডিল ছুড়িস না থাম দাঁড়া তোকে থামানোর একটা উপায় আছে এবার বুঝ কেমন লাগে আমি তোর শরীরে আগুন দিলাম। হা 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 এবার বোঝে বাবা জ্বলে পড়ে গেলাম ওরে বাবা তাড়াতাড়ি যাই পুকুরে গিয়ে একটা ডুব দেই ওরে বাবা জ্বলে গেল আমার ওরে বাবা যাক বাবা এবার একটু শান্তি পাচ্ছি যাক বেঁচে গেলাম এক্ষুনি বাঘ মামার কাছে যাই এর একটা বিহিত করতেই হবে এত গরমের মধ্যে আর থাকা যাবে না বাঘ মামা বাঘ মামা তুমি কিছু করো বাঘ মামা বনের অন্য কোনো দিকে কিন্তু এত গরম নেই যেই গরম আমাদের এইখানে পড়েছে আমরা এখন কিভাবে ফসল চাষ করব কিভাবে আমরা খাবো কি খেয়ে বেঁচে থাকবো বাঘ মামা তুমি বলো বাঘ মামা তুমি কিছু না করলে আমরা যে একবারে শেষ হয়ে যাব বানরটা ঠিকই বলেছে বাঘ মামা বাগমামা আমরা কিন্তু একবারে শেষ হয়ে যাব কোনো কিছুই করতে পারছি না বনের কিন্তু অন্যদিকে এত গরম না আমাদের এই সাইডে যেই গরম বাগমামা তুমি কিছু করো বাগমামা ওরে তোরা থাম 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 ওরে তোরা আর চিল্লা পাল্লা করিস না থাম থাম দেখি আমি কি করতে পারি তোরা কোনো চিন্তা করিস না একটা না একটা ব্যবস্থা তো করতেই হবে তা না হলে যে এই বনে আমরা থাকতেই পারবো না তোরা থাম আমি দেখছি কি করা যায় গন্ধ কি গন্ধ এই মিসকে এই মিসকে তুই পাত দিয়েছিস তুই কি বাড়িতে পচা মাংস খেয়েছিস এত গন্ধ কেন রে মিসকে কি গন্ধ পচা মাংস না খেলে এত গন্ধ বেরো হ্যাঁ এখানে তো থাকাই যাচ্ছে না কি দুর্গন্ধ মিসকের পাবে এই বানরে বাচ্চা বানর তুই কি বললি আমি বাড়িতে পচা মাংস খেয়ে এসেছি এই বানরের বাচ্চা আজকে তোর খবর আছে দাঁড়া তুই দেখ তোর কে কি করি আমি আই তোরা থাম থাম তোর আর এরকম করিস না রে হয়তো অনেক গরমের কারণে বিস্কিট পেটটা একটু খারাপ করেছে তাই পাদে এরকম দুর্গন্ধ তোরা থাম তোরা এরকম করিস না আমি দেখতেছি তো তোরা থাম মিসকে থাম বানরের বাচ্চা বানর তোর জন্য এমন হয়েছে দাঁড়া আমি এখন এরকম এক পাদ দিব দেখব তোর কি অবস্থা হয় তখন সবাই হাসবে হা 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 এই তুই এটা কি করলি রে মিচকে আমি তো উড়ে যাচ্ছি বাবা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মিষ্কের উড়ে যাচ্ছি মিসকে এটা তুই কি করলি বাঁচাও বাবা বাঁচাও কি দুর্গন্ধ সবাই দর মিসকেলে দর সবাই দৌড়া সবাই মিসকেলে দর তারে পিটাবো এরকম দুর্গন্ধ পাতে এসে আবারও বাদ দিয়েছে দর দর এই যাস কি কেন তারা তারা দর তাকে দর এই যাস না মিসকে তারা বলছি তারা ওগো ওগো দাঁড়াও দাঁড়াও এইভাবে দৌড়াচ্ছ কেন গো ওগো দাঁড়াও বলছি কি হয়েছে আমাকে বলো ওগো দাঁড়াও বলছি বলছি দাঁড়াও দাঁড়াও বলছি দৌড়াতে দৌড়াতে আমার পেটে আবার গ্যাস হয়ে গেছে গরমে দাঁড়াও একটা পাত দিয়ে নেই কি দুর্গন্ধ শ্বশুরের বেটা এবার বুঝেছি তোকে কেন সবাই দৌড়াচ্ছিল তারা শ্বশুরের বেটা তোর আজকে খবর আছে কি গন্ধ তোর পানে তোকে আজকে শেষ করেই ফেলবো রে শ্বশুরের বেটা দাঁড়া দৌড়াচ্ছিস কেন তারা বলছি তারা দাঁড়া দাঁড়া